সঠিক সময়ে বিরতি নিয়ে গর্ভধারণ, শিশুর 1000তম দিন, কিশোর কিশোরী স্বাস্থ্য বার্তা এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বাস্তবায়নের লক্ষ্যে নাটোরের গুরুদাসপুরে অ্যাডভোকেসি সভা করেছে এসএমসি কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রাম। সভায় করোনা পরবর্তীতে ওই বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থান ও পাড়ামহল্লায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপকভাবে কর্মকাণ্ড পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে গোল্ড স্টার এসএমসির সহযোগিতায় এবং এনজিও সচেতন সংস্থার বাস্তবায়নে ওই অ্যাডভোকেসি সভায় ইউএনও মোহাম্মদ তোমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নীলোফা ইয়াসমিন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, সচেতন সংস্থার প্রজেক্ট ম্যানেজার এম এ আওয়াল পলাশ, উপজেলা সুপারভাইজার শিল্পী সরকার দিয়া প্রমুখ বক্তব্য রাখেন।